নঈদুল হজ্জের তারিখ, যেটাকে আমরা ইয়াউমুল আরাফা বা আরাফার দিবস হিসেবে জানি। এই দিনকে আল্লাহ রাসূল বলেছেন আফদালুল আইয়াম ইয়াউম আরাফা, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আরাফাতের ইবাদতের কথা আমরা জানতে পারি। এর পরের দিনই হচ্ছে দশিজুল হজ, যেটা আমাদের জন্য ঈদুল আদহা বা কুরবানির ঈদ। ঈদুল আদহা বা কুরবানির ঈদ, এই ঈদুল আদহা বা কুরবানির ঈদ আমরা প্রত্যেক বছর উদযাপন করি ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিকে স্মরণ করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি নির্দেশ দিয়েছিলেন স্বপ্নযুগে, যে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করে দেখলেন তার সবচেয়ে প্রিয় বস্তু আর কিছু নন, একমাত্র শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম, যাকে তিনি বৃদ্ধাবস্থায় পেয়েছিলেন। এখান থেকে কয়েকটি শিক্ষা এই ঘটনা থেকে আমাদের অর্জন করা উচিত। সেটি হচ্ছে প্রথমত, নবীদের ওহী স্বপ্ন, নবীগণ ওহীতে নবীগণ স্বপ্নে যখন কিছু দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওহী হিসেবে আসে, এবং নবীগণের জন্য সেটি পালন করা উচিত, পালন করা কর্তব্যতা পালন করেন। এখন যদি কোনো মানুষ, নবী নয়, সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন মানুষ স্বপ্নে দেখে তার ছেলেকে কোরবানি করতেছে, তাহলে এই মানুষকে পাগল ছাড়া কিছু বলা যাবে না, যদি সে কোরবানি করতে যায়। কারণটা শয়তান এসে বলতে পারে, মানুষের স্বপ্ন অহি হয় না। হান আল্লাহ রাসূলের হাদিস আছে, উত্তম স্বপ্ন, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। কিন্তু কোনো মানুষ যদি হারাম কাজের জন্য স্বপ্ন আদিষ্ঠিত হয়, তাহলে সেটিকে অহি বা অহির অংশ হিসাবে ধরা যাবে না, সেটাকে ক্রেজিনেস বা পাগলামি বলতে হবে। আমাদের দেশে আমরা দেখেছি অনেক পাগল এরকম করেছে যারা সম্পূর্ণরূপে হারাম, সেটা নবীদের জন্য খাস। আরেকটি শিক্ষা আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন তার শিশুপুত্রকে কোরবানির নির্দেশ দেওয়ার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিসসালাম কী করেছেন? তিনি এক্সকিউজ খুঁজেন নাই, তিনি চিন্তা করেন না, আমার একমাত্র ছেলে যদি মারা যায় তাহলে তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে, আল্লাহ আমাকে বৃদ্ধাবস্থা দিয়েছেন, আমি স্বপ্নে দেখলাম আর করবো, এরকম কোনো এক্সকিউজ তিনি খুঁজেন নাই। তিনি মনে এনেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, তিনি সাথে সাথে সমর্পণ করেছেন। একজন মুমিনের জন্য একটি দায়িত্ব কর্তব্য হচ্ছে, যখনই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কোনো ফয়সালা আসে, সেই ফয়সালাকে মেনে নেওয়া, সেই ফয়সালাকে মেনে নেওয়া এবং তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ অভিযোগ না করা। আরেকটি শিক্ষা আমরা এখান থেকে পেলাম, ইসমাইল আলাইহিসসালামের সাথে ইব্রাহিম পরামর্শ করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, আল্লাহ কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করতেছেন, বলতেছেন ফালাম্মা বালাগা মা'আস-সা'ইয়া, যখন ইসমাইল আলাইহিসসালামের বয়স একটু চলাফেরার মতো হলেন, দৌড়াদৌড়ির মতো বয়স হয়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে ডাকলেন, 8 বছর বা 10 বছর বয়স বলা হয়েছে, পুত্রকে ডাকলেন, বললেন আমি এরকম স্বপ্নে দেখেছি, তোমার মতামত কি? তাহলে এখান থেকে আরেকটি শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন যে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, আপনার পরিবারের সম্বন্ধে হোক, কমিউনিটি সম্বন্ধে হোক, আপনার সোসাইটি সম্পর্কে হোক, সমাজের ভিতরে হোক, আপনি পরামর্শ করবেন, যে এই 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 গণ্ডির ভিতরে আছেন তাদের সাথে আপনি পরামর্শ করবেন। ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা, যেহেতু ইসমাইল আলাইহিসসালাম সংশ্লিষ্ট, ইব্রাহিম আলাইহিসসালাম চাইলে তো বলতেন আমার ছেলে, আমি আবার তাকে জিজ্ঞেস করবো কেন, গিয়ে কোরবানি করে ফেলি, তিনি না, তিনি ইসমাইলকে ডাকলেন, পরামর্শ চাইলেন, আমি এরকম স্বপ্ন দেখেছি, তোমার মতামত কি, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি আমল করুন, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা পেলাম এখান থেকে, আমরা অনেক সময় দেখা গেছে ফ্যামিলি ম্যাটার, আপনার ছেলে বড় আছে, আডল ছেলে আছে, আপনি আপনার যা ইচ্ছা তাই করতেছেন, ছেলেদের সাথে কোনো পরামর্শ করেন না, পরিবারের সাথে পরামর্শ করেন না, ভাই বোনদের সাথে পরামর্শ করেন না, ওয়াইফের সাথে পরামর্শ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ করেছেন, নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরামর্শ করার জন্য, পরামর্শ করার জন্য। পরামর্শ ছাড়া যদি আপনি ভালো কোনো কাজ করেন তার মধ্যে বরকত থাকে না, পরামর্শ ছাড়া কোনো ভালো কাজ করলে তার মধ্যে বরকত থাকে না, কিন্তু যখন আপনি পরামর্শ করে কাজ করবেন তখন আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হলেও তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, কারণ আপনি একা করেন নাই, আপনি সবাইকে নিয়ে করেছেন। এই কারণে
এই ইব্রাহিম গঠন থেকে আমরা পরামর্শের শিক্ষা পেলাম, আমরা আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তার কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনই নেই। তারপরও তিনি ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, তোমরা কি মনে করো আমি মানুষ সৃষ্টি করতে চাই? এটা হচ্ছে পরামর্শ, পরামর্শ। সুতরাং যে কোনো কাজে, আমাদের পারিবারিক হোক, সামাজিক হোক, কমিউনিটি ভিত্তিক হোক, আপনি মানুষকে পরামর্শ করবেন, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। এরপর আমরা কি শিক্ষা পাই? যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন, যেহেতু বাবা বলতেছেন তিনি নবী, তিনি মিথ্যা বলতে পারেন না, তিনি সাথে সাথে মেনে নিলেন। সারা দুইজনই কোরবানের জন্য রাজি হয়ে গেলেন, কোরবানির জন্য নিয়ে যাওয়া হলো, কোরবানি হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বেশ থেকে দুম্বা পাঠালেন, ইসমাইল আলাইহিস সালাম পরিবর্তে দুম্বা প্রেরণ করা হলো। সেখান থেকে আমরা দুইটা শিক্ষা লাভ করলাম, একটা হলো নরবলি কোনো ধর্মেই জায়েজ হতে পারে না, নরবলি এটা আল্লাহর বিধান নয়। যদি আল্লাহর বিধান হয়ে থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি দিতেন। নরবলি দেওয়া যদি আল্লাহর বিধান হয়ে থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নরবলিকে পছন্দ করেন না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ইসমাইলকে কোরবানি হতে দেন নাই। একটা শিক্ষা। দুই নম্বর শিক্ষা আমরা পেলাম, যদি আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকেন, আল্লাহর পরীক্ষায় আপনি উপনীত হন, তাহলে আপনাকে কিছুই হারাতে হবে না, কিছুই হারাতে হবে না। যদি এখানে সন্তান হারানোর মতো একটি বিশাল বিরাট পরীক্ষা ছিল, কিন্তু ইব্রাহিম সেই পরীক্ষার মধ্যে পড়েছেন, উত্তীর্ণ হয়েছেন, তাকে কিছুই হারাতে হয় নাই। আল্লাহ ব্যাস তাকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, তার একটা টাকা খরচও হয় নাই, তিনি নিজে একটা গরু বা ছাগল কিনে কোরবানি করতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। আরেকটি শিক্ষা আমাদের এখান থেকে আমরা লাভ করতে পারি, যে আজকাল দেখা যায় অনেক সময় আমরা শুনেছেন কিনা, এমন প্রকৃতি প্রেমী মানুষ বের হয়েছেন, তারা বলবেন এই গরু ছাগল এগুলো কোরবানি করাটা এগুলো আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে অপমান করে, আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করে দেওয়া, এইরকম কত কথা শুনবেন। সেই মানুষদেরকে জিজ্ঞেস করা উচিত যে আল্লাহ বিধান দিয়েছেন, সেই বিধান যিনি দিলেন তিনি কি তার সৃষ্টির তার মহব্বত নাই, তার কি পশু পাখির প্রতি তার মহব্বত নাই, ভালোবাসা নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আমরা যদি দেখি দুনিয়ার ক্ষেত্রে দেখি, আমরা গরু ঘাস খায়, ঘাসকে পিঁপড়া খায়, পাখি খায়, এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলকে বাঘ সিংহ খায়। আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণীর জন্য আরেকটি প্রাণীকে রিজেক্ট করে দিয়েছেন, সেটা আল্লাহর বিধান। আপনি কি কোনো বাঘের মুখ থেকে অ্যানিমাল বাঁচাইতে পারবেন? পারবেন না। আপনি কি সিংহের মুখ থেকে গরু ছাগলকে রক্ষা করতে পারবেন? পারবেন না। কারণ সেটা আল্লাহর বিধান, আল্লাহ তার জন্য রিজেক্ট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল বকরিয়াগুলো আমাদের জন্য রিজেক্ট করে দিয়েছেন, আল্লাহর নামে আমরা এগুলোকে জবাই করি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল এগুলোকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো পশুপ্রেমী যদি এসে বলে যে কোরবানি করা যাবে না, কোরবানি করলে এগুলো হয় এগুলো হয়, তাহলে বুঝতে হবে নাস্তিক্য ঢুকে গেছে ওর মধ্যে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিধান। এখন প্রশ্ন আসে যে আমরা তো কোরবানি করি, কোরবানি করে গোশত খেয়ে ফেললাম, তাহলে আমি কোরবানি করলামটা কি? আমি তো কোনো কিছু কোরবানি করলাম না, যা দিলাম তাই তো খেয়ে ফেললাম, তাহলে কি আমার পক্ষ তো কোরবানি হলো? হ্যাঁ, কোরবানি কি হয়েছে? আমার পয়সা কোরবানি হয়েছে। মানুষ পয়সাকে ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে এটা ন্যাচারাল, মানুষের যে মানুষ সম্পদকে ভালোবাসে। কিন্তু একজন মানুষ যখন 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে একটি গরু জবাই করে কোরবানি করতে হয়, তার অনেক কষ্ট লাগে। এই 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 কষ্ট সহ্য করার নামই হচ্ছে কোরবানি। আপনাকে যে এই স্যাক্রিফাইস করছেন আপনার পয়সাকে, আপনার অর্থকে, আপনার সম্পদকে, এটার নাম হচ্ছে কোরবানি। আপনি যে আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। মহতরম হাজরিন, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা হলো আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। এখন কোরবানি খাদের উপর ওয়াজিব, যে মানুষের উপর যাকাত দেওয়া ওয়াজিব তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। ব্যবধানটা হচ্ছে যাকাতের জন্য সম্পদ 1 বছর পর্যন্ত আপনার জিম্মায় থাকতে হয়, আপনার মালিকানায় থাকতে হয়, কিন্তু কোরবানির জন্য 1 বছর পর্যন্ত থাকা প্রয়োজন নেই। কোরবানির সময়ে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার অথবা তার সমপরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন দেখা গেল এক ঘরের মধ্যে স্বামীর সম্পত্তি আছে, ওয়াইফের কাছে সোনা আছে, 7.5 তোলা পরে সোনা আছে, এখন কি একজনে কোরবানি দিলে চলবে? না, দুইজনকে কোরবানি দিতে হবে, যেহেতু স্বামী এবং স্ত্রীর সম্পত্তি আলাদা।
আমরা অনেক সময় মনে করি বা বলে থাকি এটা তো আমার ওয়াইফের যা, তা আমার আমার যা আমার ওয়াইফের, আসলে কথাটা সত্য নয়। সত্য নয় কোন সময় বোঝা যায়? তালাক হয়ে গেলে। তালাক হয়ে গেলে সোনা নিয়ে যে দরবার আমাদের সমাজে লাগে, শ্বশুর তার বউয়ের সোনা দিবেন না, এগুলোকে প্রায় ঝগড়া হয়। কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, সোনা যেটি আপনি আপনার বউকে দিয়েছেন, আপনার ওয়াইফকে দিয়েছেন বিয়ার সময়, সেগুলো তার জন্য গিফট, এটার উপর আপনার কোনো মালিকানা নাই, এটা মালিকানা তার সম্পূর্ণ। অনেক সময় দেখা যায় ডিভোর্স হওয়ার পর আমরা এই সোনাগুলো রেখে দিই, দিতে দিই না, এগুলো হারাম বক্ষণ করবেন যদি কেউ এরকম জোরজবস্তি করে রেখে দেন। ঠিক তেমনিভাবে মোহরের পয়সা যেগুলো, সেগুলো ওয়াইফের হক, আপনি এটা অ্যাগ্রিমেন্ট করেছেন, সিগনেচার করেছেন যে তাকে দেবেন, আপনি এখন শক্তি বলে দিচ্ছেন না, সেটি তার হককে আপনি নষ্ট করতেছেন। আজ দুনিয়ায় না দেন, আখেরাতে দিতে হবে, দুনিয়ায় না দেন, আখেরাতে দিতে হবে। এই কারণে আরেকটি পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি, এমন কোনো মোহর নির্ধারণ করবেন না যেটি আপনার সামর্থ্য নেই, যেটি আপনার সামর্থ্য নেই। আপনার সামর্থ্য আছে আপনি 100,000 না 1,000,000 পাউন্ড দিয়ে দেন, অসুবিধা নেই। ওই সামর্থ্য নেই আপনার 5,000, আপনি লেখাইলেন 50,000, তারপর দেখা যায় ঝগড়া, জাটি, তালাক, ডিভোর্স, মারা যাওয়া গেলে এগুলো ওয়াজিব হয় না, যদি না দেন। এখন মনে করেন একজন স্বামী, সে 50,000 লেখাই ফেললো ওয়াইফকে দেবে, সে না দিয়ে মারা গেল, তালাক হলো না, তালাক হলো তো দরবার আরম্ভ হবে, ঝগড়া আরম্ভ হবে, তালাক হলো না, সে মারা গেল, এটা কিন্তু তার ওয়াইফের হক, তার উপর সেই পয়সা তাকে আদায় করবে। যেভাবে আপনি আপনার কাছ থেকে যদি ঋণ আনি আর আপনার ঋণ আমি পরিশোধ না করে মারা যাই, আপনি যদি আমাকে মাফ করে না দেন, আল্লাহ আমাকে মাফ করবেন না। ঠিক তেমনি ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, আপনি যদি ওয়াইফকে ওয়াদা করেন আপনি তাকে 50,000 পাউন্ড দেবেন, মোহর যখন আপনি লেখান এর অর্থ আমি 50,000 পাউন্ড তাকে দেবো, কিন্তু আপনি মারা গেলেন 1-2 বছর পর মারা গেলেন, এই পয়সা যদি ওয়াইফকে পে করা না হয় আর ওয়াইফ যদি মাফ করে না দেয়, তাহলে কেয়ামতের দিন আপনার জন্য জবাবদিহি করতে হবে, আপনি রক্ষা পাবেন না। এই কারণে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, কে কত বড় মোহর মোহর লেখাবেন, এটা কিন্তু কোনো গৌরবের বিষয় নয়, কোনো বড়ত্বের বিষয় নয়। বড়ত্ব বিষয় হচ্ছে আপনি যা দিতে পারবেন তাই লেখান, যা দিতে পারবেন তা দিয়ে দেন, বাকি রাখারই প্রয়োজন নেই। আরেকটি তাই সুতরাং এখানে মাসলা হলো, ওয়াইফের যদি সম্পত্তি থাকে তিনি তার কোরবানি আদায় করবেন, স্বামীর সম্পত্তি থাকে তিনি তার কোরবানি আদায় করবেন। এখন হ্যাঁ, আমাদের সমাজে আমাদের কমিটি যেটা হয়, আমি একটি গরু দিয়ে দিলাম, একটা গরুর মধ্যে 7টা নাম দেওয়া যায়, সেখানে আমি আমার নাম, আমার ওয়াইফের নাম, আমার মার নাম, আমার বাবার নাম, আমার ভাইয়ের নাম দিয়ে দিলাম, সেটা পসিবল, সম্ভব, ঠিক আছে। তাদের অনুমতি নিতে হবে যে তোমার উপর কোরবানি ওয়াজিব, তোমার পক্ষতে নাম আমি দিয়ে দিচ্ছি, সেটা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে আপনার সম্পত্তি আছে, আপনার ছেলেও বিজনেস আছে, তার ব্যবসা আছে, তার চাকরি আছে, তার কাছে পয়সা আছে, সম্পত্তি আছে, এখন কেবল আপনার কোরবানিতে তার জন্য এনাফ হবে না। আপনার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অ্যাডাল্ট হয়ে থাকে, বালিগ হয়ে থাকে, তাহলে আপনার ছেলেকেও তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে, সেটি আপনি দেন অথবা সেই দিয়ে দেয় সেটা ঠিক আছে, আপনি তার পক্ষ থেকে আদায় করেন, আদায় হবে। আরেকটি বিষয়, আরেকটি মাসালা, অনেক সময় আমরা দেখা যায় আমাদের মৃত মানুষদের পক্ষ থেকে কোরবানি দেই, আমার বাবা, আমার মা, আমার উস্তাদন, পীর মসজিদ, অনেকে শাহজালাল রহমতুল্লাহর পক্ষ থেকে দেন, অনেকে রসুল্লাহ সাল্লাহ পক্ষ থেকে দেন, সেটি ঠিক আছে, জায়েজ আছে, আল্লাহ রসুল সাল্লাহ এরকম দিয়েছেন, হাদিস শরীফে আছে। কিন্তু যেটা মাসালা জানতে হবে যে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার নাম না দিয়ে যদি আপনার বাবার নাম দিয়ে দেন সেটা হবে না। প্রথমে আপনার কোরবানি আদায় করতে হবে, আপনার উপর এটা ওয়াজিব, আপনার কোরবানি আদায় করবেন, তারপর আপনি আরো কারো পক্ষ থেকে নাম দিয়ে দেন, সেটাতে কোনো আপত্তি নেই, আপনি আপনিও সমান সব পাবেন, তিনিও সমান সব পাবেন, যার নাম দেবেন তিনি সমান সব পাবে, আপনিও সমান সব পাবেন। কিন্তু আপনার কোরবানি না দিয়ে, আপনার নাম না দিয়ে অন্যের নাম দিলে সেটি আদায় হবে না, যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে। এই হচ্ছে কোরবানি সংক্রান্ত কিছু মাসাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, যখন কোরবানি দেওয়া হয় তুমি কোরবানির সামনে থাকো, কোরবানির জন্তুর সামনে থাকার জন্য আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানে বলতেছেন যে এই কোরবানির গোশত, এই কোরবানির চামড়া আল্লাহর কাছে পৌঁছে না, যেটি আল্লাহর কাছে পৌঁছে সেটি হচ্ছে তোমাদের অন্তরের বিষয়ে তাকওয়া, তোমাদের তাকওয়া। এই কারণে যারা অংশীদার হয়ে কোরবানি দেন তাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি এখানে 7 জন, 6 জন, 7 জন, 5 জন অংশীদার হন, প্রত্যেকের নিয়ত খালিস হতে হবে, যদি এর মধ্যে একজনের নিয়ত খালিস না হয় তাহলে কারো কোরবানি কবুল হবে না, কারো কোরবানি কবুল হবে না। সব প্রত্যেকেরই নিয়ত রাখতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, গোশত খাওয়ার জন্য নয়, মানুষ শোনানোর জন্য নয়। আরেকটি ব্যাধি আমাদের সমাজে যে অনেক বড় গরু কেনা হয়, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা দিয়ে পত্রিকার প্রথম পাতায় নাম দিয়ে কোরবানি করা হয়, সেগুলো আল্লাহর কাছে যাবে না।
কারণ এগুলো আল্লাহর বাস্তে হচ্ছে না, হচ্ছে মানুষকে দেখানোর জন্য, সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? তিনি বললেন প্রত্যেকটি কুরবানির যে পশু তার প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তা বললেন ইয়া রাসূলুল্লাহ বেড়ার ক্ষেত্রে কীরকম? অর্থাৎ বেড়ার তো চুলগুলো জটা বাঁধা থাকে, সেই জটাভিত্তিক সওয়াব দেবেন না লোমভিত্তিক সওয়াব দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনকি বেড়ার ক্ষেত্রে লোমভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এখন একটি বেড়ার শরীরে কত মিলিয়ন লোম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনকে দান করবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তোমরা যখন কোরবানি দাও তখন মুঠা তাজা গরু দেখে কোরবানি করো, মুঠা তাজা পশু দেখে কোরবানি করো, কারণ এই পশু কেয়ামতের দিন তোমাদের জন্য কুলসিরাতের বাহন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তোমরা যখন কোরবানি করো খুশি মনে কোরবানি করো, খুশি মনে কোরবানি করো, কারণ অনেক মানুষ চিন্তা করে হায় রে 50,000 টাকা জ্বলে গেল, নষ্ট হলো, এরকম এই এই কথা চিন্তা না করার জন্য আল্লাহ বলেছেন তোমরা খুশি মনে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিকে কবুলের মঞ্জুর করুন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যাদের সম্পত্তি থাকা সত্ত্বেও কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহে আসে না, একটা ধমকির মতো আল্লাহ রাসূল ধমক দিচ্ছেন, ওয়ার্নিং দিচ্ছেন যে পয়সা থাকা সত্ত্বেও সম্পদ থাকা সত্ত্বেও কোরবানি দেয় না সে আমাদের নামাজে আসার প্রয়োজন নেই। অর্থাৎ এটা তো গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন যদি কারো কাছে পয়সা না থাকে সে যেন কর্য করে হলো কোরবানি দেয়, আল্লাহ তার কোরবানি পরিশোধ তার কর্য পরিশোধ করে দেবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই আমলটা, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, আগামীকালকে যেটা নইজুল হজ্জের তারিখ, আরাফাতের দিন, আরাফাতের দিনের মর্যাদা আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। আল্লাহ রাসূল বলেছেন বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন। আল্লাহ রাসূল বলেছেন কে যদি আরাফাতের দিন একটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের বছরের এবং আগামী বছরের দুই বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদাই আরাফাতের রোজার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো আরাফাতের রোজা মিস দেন নাই। আরাফাতের রোজা, আশুরার রোজা, এরকম কয়েকটি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো মিস করেন নাই, এর মধ্যে একটি হচ্ছে আরাফাতের রোজা। সুতরাং আমরা যারা হজ্জে নেই, হজ্জে যারা যাবেন তাদের জন্য রোজা নেই, যারা হজ্জে নাই তাদের জন্য এই রোজা সুন্নত। আল্লাহ রাসূল যেহেতু জীবনে কখনো রোজা মিস করেন নাই, সুতরাং আমরা তাকে ভালোবাসি হিসাবে এই রোজা আমাদের জন্য রাখা জরুরি সুন্নত। যদি রাখিতে দুই বছরের গুনার গুনা মুক্তি আমরা পাবো। আরেকটি বিষয়, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। যদি আপনি দিন রোজা রাখেন দোয়া করেন আমার দোয়া ফিরে হন হবে না। তিন নম্বর, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। আরাফাতের দিন হিসাবে মর্যাদাবান, এরপর রোজাদার হিসাবে আরও বেশি সুযোগ আপনার দোয়া কবুল হওয়ার। সুতরাং এই সুযোগ আমরা কেউ হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। আরাফাতের দিন আগামীকালকে আমরা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এই দিনের মর্যাদা। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোনো মানুষ যদি রোজা অবস্থায় মারা যায়, কোনো মানুষ রোজা রাখলো এবং এই দিনে তার মৃত্যু হলো, তাহলে আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষকে আমরা দেখি রোজা রাখছে তারপর বিকালে মারা গেছে, দিনে মারা গেছে, স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে অনেক মানুষের মারা যায়, সেটা তার জন্য মুক্তির সনদ হয়ে গেল, সেই মানুষ জান্নাতি হয়ে গেল।